হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি আপনাদের বাড়িতে কি মাপের সঠিকভাবে সার্কিট ব্রেকার লাগাবেন এবং কোথায় ডাবল সার্কিট ও কোথায় সিঙ্গেল সার্কিট ব্রেকার লাগাবেন। মূলত আমরা কোথায় কি মাপের এবং কোন জায়গায় কি সার্কিট ব্রেকার লাগাতে হবে এইগুলি সঠিকভাবে মেনটেন না করায় সার্কিট ব্রেকার লাগানো থাকার সত্ত্বেও আমাদের অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এরকম আরো নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং লাইক বাটনে একটি ক্লিক করে দিন। এটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন। প্রত্যেক সার্কিট ব্রেকারের মা প্রধানত সব সার্কিট ব্রেকারের গায়ে একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন C10, C20, A10, A20 ইত্যাদি লেখা থাকে। মূলত এর বাম পাশের লেটারগুলি হলো বিভিন্ন কোম্পানি এরকম বিভিন্ন লেটারকে এম্পিয়ারের সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করে থাকে। মানে বাম পাশের লেটার হলো এম্পিয়ারের সাংকেতিক চিহ্ন এবং ডান পাশের সংখ্যাটি হলো মোট এম্পিয়ার। মনে রাখবেন, যার গায়ে যত এম্পিয়ার লেখা আছে তার চেয়ে বেশি লোড ওভার হলে এটি বন্ধ হয়ে যাবে। এই জন্য সঠিক মাপের এম্পিয়ার এর চেয়ে কম এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগালে কোনো সমস্যা না থাকলেও সার্কিট ব্রেকার বারবার বন্ধ হয়ে যেতে থাকে এবং এম্পিয়ার বেশি হলে অনেক জিনিস আগুন লেগে পুড়ে গেলেও বন্ধ হয় না, যার জন্য আমাদের অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাই সঠিক জায়গায় সঠিক মাপের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার বাড়িতে কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাতে হবে? প্রথমে আপনার বাড়িতে বা ঘরে কি কি ইলেকট্রিক ডিভাইস চালান তার মোট ওয়াট হিসাব করতে হবে। মনে করেন আপনার ঘরে 100 ওয়াটের 3টি লাইট আছে। 3টি লাইট মোট ওয়াট হচ্ছে 300 ওয়াট এবং 80 ওয়াটের 2টি সিলিং ফ্যান রয়েছে। 2টি সিলিং এর মোট 160 ওয়াট ও একটা ফ্রিজ 250 এবং এক গুড়া একটি মোটর 746 এবং একটি কম্পিউটার 500 ওয়াট। এই সবগুলি যদি একসাথে যোগ করি তাহলে মোট ওয়াট হবে 1,996 ওয়াট। এখন এই মোট ওয়াটটাকে 220 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আমাদের ঘরের ব্যবহৃত এম্পিয়ার বাহির হবে। আর এখানে আমাদের ব্যবহৃত এম্পিয়ার হচ্ছে 8.89 এম্পিয়ার। এখানে 220 হচ্ছে আমাদের লাইনের ব্যবহৃত ভোল্টেজ। এখন কথা হচ্ছে, মার্কেটে 8.89 এম্পিয়ার সার্কিট ব্রেকার মার্কেটে রয়েছে কি? মার্কেটে মূলত 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 20 এম্পিয়ার ইত্যাদি এম্পিয়ারের সার্কিট ব্রেকার পাওয়া যায়। তখন দেখবেন আপনার ব্যবহৃত এম্পিয়ারের আশেপাশে কোন সার্কিট ব্রেকারটি আছে সেটা লাগাতে হবে। আমাদের এখানে 8.89 এম্পিয়ারের আশেপাশে রয়েছে 6 এবং 10 এম্পিয়ার। এখানে 6 এম্পিয়ার অনেক বেশি কম হয়ে যায়, তাই আমরা এখানে 10 এম্পিয়ারের সার্কিট ব্রেকার করব। আশা করি সার্কিট ব্রেকারের এম্পিয়ার বাহির করার সূত্রটি বুঝতে পেরেছেন। এখন কোন জায়গায় সিঙ্গেল সার্কিট ব্রেকার এবং কোন জায়গায় ডাবল সার্কিট ব্রেকার ব্যবহার করব। আমরা টেকনিশিয়ানরা মূলত মেইন লাইনের বা মেইন মিটারের পরেই ডাবল সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি এবং সিঙ্গেল সার্কিট ব্রেকার ঘরের প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা করে ব্যবহার করে থাকি। আপনি চাইলে এম্পিয়ার ঠিক রেখে আপনার রুমেও ডাবল সার্কিট ব্রেকার লাগাতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। টেকনিশিয়ানরা মূলত প্রত্যেক রুমে রুমে 10 এম্পিয়ারের সিঙ্গেল সার্কিট ব্রেকার আলাদা আলাদা করে ব্যবহার করে থাকে। কারণ মনে করেন আপনি 4 থেকে 5টি রুমে মোট ওয়াট হিসাব করে 60 এম্পিয়ার পেয়েছেন এবং আপনি 4 থেকে 5টা রুম এক করে 60 এম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার লাগিয়ে দিলেন, তখন হবে কি, 10 এম্পিয়ারের এর নিচে যে ইলেকট্রিক ডিভাইসগুলি রয়েছে সেগুলি আগুন লেগে পুড়ে গেলেও সার্কিট ব্রেকার বন্ধ হবে না, কারণ আপনি 60 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করেছেন। যতক্ষণ পর্যন্ত 60 এম্পিয়ার লোড ওভার না হবে ততক্ষণ পর্যন্ত এই সার্কিট ব্রেকারটি বন্ধ হবে না। তাই আমরা বেশিরভাগ সময় কোনো জায়গায় 10 এম্পিয়ারের বেশি লোড হলে আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। আবার অনেক জায়গায় দেখা যায় একটি ডিভাইস বা একটি মোটরেই 30 থেকে 40 এম্পিয়ারের হয়ে থাকে, সেখানে 30 থেকে 40 এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাতে হবে। তো আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এই ভিডিওটি আপনার একটুখানি উপকারে আসলে এবং এরকম আরও প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনটি ক্লিক করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন। See you next video.